ওয়েলকাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার, নমস্কার তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। গরমটা একটু কম, কালবৈশাখীর তো পরপর পরপর খবর দেখছি, ওটাতেই আমরা সবাই আশাতে রয়েছি কখন হবে বৃষ্টি। তো যাই হোক, এখন একটু যাচ্ছি, হচ্ছে চান টান হয়ে গেছে অনেকক্ষণ, পুজোটা এসে করবো, যাচ্ছি একটু আমাদের নতুন বাড়িতে। টাইম পাই না যেতে, শরীরটাও ঠিকঠাক থাকে না, ভাবলাম 10-15 মিনিটের জন্য গিয়ে দেখে আসি রং টং শুরু হচ্ছে কতটা কি কাজকর্ম হলো। তো চলো ঘুরে আসি, এসে তারপর বলছি তোমাদের। চলো বাড়িতে, তুই এখন ঠান্ডা জল খাচ্ছিস কেন? সময় পেলেই ঠান্ডা জল খাবে। চলো চলো চলো, 10 মিনিট তো, 10 মিনিট বেশি কিন্তু বাড়িতে থাকতে হবে না, শরীর খারাপ লাগবে। সন্ধ্যাবেলা যেতে পারছে, হ্যাঁ এখন ঘুরে আসি চলো। সন্ধ্যাবেলার থেকে দিনের বেলাটাই, দিনের আলোতে বেশি ভালো দেখা যায়। লিফটে চল, সিঁড়ি দিয়ে নামছিস কেন? ইয়ে করি তো, অনেকদিন পর বেরোলাম, এখন তো বেরোনো হয় না, ভয় মনে হয় কতদিন পর বেরোলাম গো। আমি অনেকদিন পর যাচ্ছি, তো প্রায় মানে বাড়িতেই আটকা, রোদটা একটু না পড়লে বেরোতেও পারি না, এমনিতেও বেরোতে পারছি না। তো আমরা চলে এসেছি, দেখো বাইরেটা সাদা রং করেছে, প্রাইমারটা করেছে, কি ভাল লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দেখো গেট টেট বসে গেছে, কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই দেখো, পুরোটা হোক, আশা করি 2 মাসের মধ্যে আশা করি হয়ে যাবে, তারপর সুন্দর করে তোমাদের একটা পুরো হাউস টুয়ার দেবো, খুব সুন্দর লাগছে পুরো এই জায়গাটা। দেখো এই জায়গা সুন্দর করে কেমন হবে, খুব সুন্দর হয়ে গেছে, ভালো লাগছে দেখে। সেই বললাম আর সেই প্রথম থেকে নিজের বাচ্চাকে যেমন মানুষ করে আস্তে আস্তে ছোট থেকে বড় করে, এই বাড়িটা হচ্ছে আমাদের জন্য সেই ইমোশন এলাতে পারো, যে একদম ভাঙা অবস্থা থেকে আস্তে আস্তে তৈরি করতে দেখো, সত্যি খুব ভালো লাগে। এগুলো সব হচ্ছে যে আমাদের যে কাজ, ইঞ্জিনিয়ারের কাজ শুরু হবে, সবের প্লাই গুলো এনে রাখা, খুলো না খুলো না 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 খুলো না, বাথরুমটা বন্ধ আছে কারণ ওটাতে ইপক্সি করা হয়েছে। মেজারমেন্ট দেখো, খাটের করা আছে অনেকটা, যথেষ্ট যথেষ্ট দাম লাগছে। দেখো ইপক্সি এটাতে লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এখানে ইয়েটা বসবে, যে কাঁচের যে বাথিং চেম্বারটা ওইটা হবে, ওটা এখানে বসেনি, খুব সুন্দর। দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, খুব ভালো লাগছে। এখন জানলাগুলো বসানো বাকি আছে, জানলা টানলাগুলো বসানো বাকি আছে, অনেক কাজ হয়ে গেছে। যেহেতু আমাদের এই দিকটা সাউথ দিক আর এই দিকটা ইস্ট, সামনে মানে পূর্ব দক্ষিণ খোলা, পূর্ব দক্ষিণ খোলা, যেহেতু তার জন্য ভীষণ হাওয়া, মানে আমার ফ্ল্যাট যেমন উত্তরমুখী, হাওয়া একসাথে পাওয়া যায় না। এই বাড়িটা বাড়িটা হচ্ছে, হ্যাঁ রোদ তো পাই, শীতকালে যে সুন্দর পূর্ব দিকে যে প্রথম রোদটা, সূর্যোদয়ের যে রোদ সেটাও পাবো, আবার পুরো জামা কাপড় শোকানোর জন্য যে রোদ দরকার আসল, যেটা মেয়েরা তো ওটাই আগে চিন্তা করে দেখি করে জামা কাপড় শোকাবো, আদৌ শোকাবে কিনা, ওইটার একদম নিশ্চিন্ত আমি। ছাদ টাদ সুন্দর ভরপুর রোদ, আমি যদি চাই দোকান খেতে হবে,
সেইটুকু টাইম গেলাম, মুখ খুব জ্বলে গেল। তো আমি এসে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আমার তো স্নান হয়েই গেছিল, আমি জাস্ট একটু এসে ফ্রেশ হলাম। আর আমি পরেছি আজকে সবুজ গেঞ্জি, আমার গেঞ্জিগুলো না আমি আর গায়ে রাখতে পারছি না, এত মোটা মোটা। তোকে বললাম তোমার একটা গেঞ্জি দাও, তো তোমার গেঞ্জিটা কটনের, আর খুব পাতলা পাতলা কটনের গেঞ্জি আছে, ওগুলোই পরলাম। তো যাই হোক, আর ভালো লাগছে না গরমের বাইরে, এত রোদ না, মানে এসে আবার আমাকে স্নানের মতো করতে হলো। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে ভাতও হয়ে গেছে করা, এই যে ভাত এবার বাড়বো সুন্দর করে। আর দুপুরে আজকে রান্না একদমই প্লেট বলেইছি, বেসনের বড়া দিয়ে একটা বড়ার তরকারি করে, সোনাই খুব ভালো করে ওটা। তো বেসন আলুর তরকারি, তার সঙ্গে হচ্ছে তোমার মাছের ঝোল, ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, এই যে লেবু, এই যে লেবু কাটলাম, আমার দুটো লেবু লাগে তাই আমি দুটো লেবু নিই। আমি লেবু খেতে খুব পছন্দ করি, বারো মাসই আমার লেবু চলেই আর কি, গরম বলে নয়, তো নয় গন্ধরাজ হলে গন্ধরাজ, না হলে এমনি লেবু হলে এমনি লেবু। তো যাই হোক, লেবু নিলাম, তার সঙ্গে আছে হচ্ছে ডাল, আছে আছে মটর ডাল করেছে আর কি, তো মটর ডাল। আর মা আমের চাটনি, আমের আচার পাঠিয়েছে করে দাদা ভাইয়ের হাত দিয়ে, তো আমের চাটনিটা খাবো, আমের আমের আচারটা খাবো, চাটনিও হয়েছে, আমি আমের আচারটা খাবো, আর মা খুব ভালো করে আমের আচার। এখনই খাওয়া দাওয়া সেরে উঠলাম, খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে, আর আচারটা তো আমার দুর্দান্ত হয়েছে, আমাদের তিনজনেরই দুর্দান্ত লেগেছে আচারটা। আর আমি বললাম না, আমার মা খুব ভালো আমের আচার করে। আর সিনেমা দেখছিলাম হচ্ছে পঞ্চায়েত, এত পঞ্চায়েত থ্রি শুনছি আসবে, সিজন থ্রি, তো ওটার জন্য অপেক্ষা করছি। পঞ্চায়েত ভীষণ পছন্দ, আমি যখনই দেখি না এত ভালো লাগে না, এখন একটু বসলাম আজকে বাইরে রোদে বেরিয়ে না, পুরো মুখ ঝলসে গেছিলো। এই তোরা একা একা আম খেলি, আমাকে দিলি না, কোথায় পচেছে? দিব্যি খাচ্ছে আর বলছে পচেছে, ওইটা আগের আমও ছিল, এটা পচা বলে না, ওটা শিলে শিলে পড়া বলে। দিচ্ছি এখন সন্ধ্যে, বাইরে কি সুন্দর যে হাওয়া দিচ্ছে, কিন্তু ওই যে বললাম না আমাদের যেহেতু উত্তরমুখী ঘর, তার জন্য এক ফোঁটাও ইয়ে হচ্ছে না। হ্যাঁ, ভাতটা বসি বানাচ্ছি, সন্ধ্যে টন্ধে দেওয়া তো হয়ে গেল দেখে, এবার একটু ভাবছি একটু পপকর্ন করি, অনেকদিন পপকর্ন খাওয়া হয়নি। খেলা দেখতে দেখতে চেন্নাই জিতে গেল, আমি যদিও চেন্নাই সাপোর্টার জানি না, কতজন তোমরা চেন্নাই সাপোর্টার আছো, চেন্নাই জিতে গেছে আমার খুব আনন্দ। হয়ে গেল খাওয়া দাওয়া, আমরা তো তাড়াতাড়ি খাই তোমরা জানোই। হ্যাঁ, তো রাত্রে ভাতই করেছিলাম, দেখলে তো ভাতটা হয়েও গেছিলো ঠিক টাইম মতো। তো বাজলো এখন রাত্রি 9:30, আর সমস্ত রান্নাঘর টেবিল সব পরিষ্কার হয়ে গেছে। তো চলো, রাতের মেনু তো দুপুরের মতোই ছিল, একটু আচার জাস্ট নিলাম, আচারটা তো অসাধারণ হয়েছে বললামই, ওই আচার ছাড়া রেজিস্ট করা যাচ্ছে না, আচার ছাড়া থাকা যাচ্ছে না, কিরকম একটা ব্যাপার। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখলে তো অনেকদিন পর আজকে সকালে বাড়ি গিয়ে, মানে আমাদের নতুন বাড়ি গিয়ে খুব ভালো লাগলো, দারুণ, মানে অনেক কাজ এগিয়ে গেছে, খুব ভালো লাগলো দেখতে, মানে ভীষণই ভালো লাগলো, যাকে বলে এটা একটা আলাদা ফিলিংস। তোমাদের সাথে তো যত দিন যাচ্ছে সমস্ত কিছুই শেয়ার করছি, শেয়ার করিও, তো এটা একটা সম্পূর্ণভাবে আলাদা ফিলিংস যে একটা জিনিসকে প্রথম থেকে হতে দেখা, নিজের হাতে তৈরি করা, সত্যি এই এই ফিলিংসের কোনো জবাব নেই। তো আরও কিছু, আরও দু মাস মতো বাকি আছে কোনো কাজে, এবার ভেতরের যে আসল ফার্নিচারের কাজ সেগুলো শুরু হবে, রঙের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখলে তো প্রাইমার পড়ে গেছে। চলো, এই ব্লগটা এখানেই শেষ করলাম, আমার সৌমর আর কুটুসের, কুটুস ধরো ছোটো তাও অনেকটাই ম্যাচিওর, তো আমাদের তিনজনেরই খুব স্বপ্ন নিয়ে এই বাড়িটা কেনা আর কি। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। যারা নতুন আছো, যারা আমার নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে মেনি মেনি থ্যাংকস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখনও না করে দেখছো, অবশ্যই প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দেখলেই তো আজকের দিনটা কেমন গেল। কালকে শুনছি কালবৈশাখী আসবে, তো দেখি বৃষ্টি কখন কবে পড়ে, সেটার জন্যই আমরা সবাই ওয়েট করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।